কুমিল্লায় করোনা রোগীদের স্টেডিয়ামের ইনডোর ও মহানগর আওয়ামী লীগের অফিসে চিকিৎসার সিদ্ধান্ত। বিশুদ্ধতার সেরা টিচার সয়াবিন, মাছ মাংস রান্না করেন প্রতিদিন। কুমিল্লায় করোনা সংক্রমণ হলে প্রয়োজনে রোগীদের জন্য কুমিল্লা স্টেডিয়ামের ইনডোর ও মহানগর আওয়ামী লীগের অফিস ব্যবহার করার সিদ্ধান্ত হয়। শনিবার কুমিল্লা সার্কিট হাউসে এক জরুরি সভায় এর সিদ্ধান্ত দিয়েছেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগ সভাপতি হাজি আকম বাহাউদ্দিন বাহার। সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, সিভিল সার্জন নিয়াতুজ্জামান, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার মুজিবুর রহমান, বিএমএ সভাপতি ডাক্তার আব্দুল বাকি আনিস, সচিবের সাধারণ সম্পাদক ডক্টর মোর্শেদুল আলম সহ আরও অনেকে। সভায় সিদ্ধান্তের বিষয়ে সংসদ বীর মুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দিন বাহার বলেন, আমরা কিন্তু মানুষের জীবনযাত্রা থামিয়ে দিতে পারবো না মানুষের যাওয়ার জন্য। আমরা যেটি নিশ্চিত করতেছি সোশ্যাল ডিস্টেন্স, অর্থাৎ একজন আরেকজন আমরা কুমিল্লা স্টেডিয়াম যেমন সরকারি টেলিফোন লাইন আছে, আমাদের টেলিমেডিসিন সিস্টেম আছে, কুমিল্লা জেলায় বেশ কয়েকটি টিম গঠন করা হয়েছে সিভিল সার্জন মহোদয় এবং কুমিল্লা মেডিকেল কলেজের পরিচালক মহোদয়ের নেতৃত্বে, উপজেলা পর্যায়ে আমাদের সেই ধরনের টিম আছে। এবং আমাদের কোয়ারেন্টাইনের জন্য দুটি আবাসিক হোটেলকে আমরা আগে থেকে নির্ধারণ করে রেখেছি, আর 100টি আইসোলেশন আসন, অর্থাৎ 16টি উপজেলায় 64টি আইসোলেশন আসন, 4টি করে আমাদের কুমিল্লা মেডিকেল কলেজে 20টি এবং আমাদের সিভিল সার্জন অফিসে 16টি, মোট 100টি আইসোলেশন বেড আছে। কুমিল্লাতে বলতে পারি যে কুমিল্লাতে বিনা প্রয়োজনে মানুষ বের হবে না, মরণ ক্ষেত্রটি দিয়ে এটা তৈরি করা হয়েছে। এখানে মেডিকেলি সুযোগ সুবিধা দেওয়া দরকার, সেটার জন্য আমাদের প্যাথলজিক হসপিটাল এখানে আছেন, তাকে আমি দায়িত্ব দিয়েছি যখন এটা ব্যবহার উপযোগী প্রয়োজন মনে করবে তখন তারা যেন ওইটাকে ওইভাবে ইউজ করে নেয়। আমাদের কোনো আপত্তি নেই, কারণ মানুষের জীবনের চেয়ে বড় রাজনীতি না। আমরা রাজনীতি করে আমরা বঙ্গবন্ধুর কর্মী, আমরা বিশ্বাস করি যে মানুষের জীবন রক্ষার জন্য আমাদের রাজনীতি। আজকে জাতীয় এই দুর্যোগপূর্ণ অবস্থায় আমরা যারা রাজনীতির মানুষ, আমরা মানুষের পাশে আগে দাঁড়িয়েছি এখনো দাঁড়াই। যে বিষয়টি দেখেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ইয়াতে বুড়িচঙ্গে যে ঘটনা, এটা আমরা খোঁজখবর নিচ্ছি, তদন্ত নিচ্ছি। যদি কেউ ইচ্ছাকৃতভাবে অপরাধ করে থাকে তাহলে বিচারভাবে, আবার কেউ যদি এটা পরিকল্পিতভাবে করাতে চায় সেটাও আমরা যাচাই করবো। আমরা আগে তদন্ত করে তারপরে বলবো আপনাদের কাছে বিষয়টা। আমি জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন সহ অন্যান্য চিকিৎসক নেতাদের নিয়ে বৈঠক করেছি। আমাদের 100টি আইসোলেশন প্রস্তুতি রয়েছে, আমরা সম্ভাব্য হসপিটালগুলোকে প্রস্তুত রেখেছি। প্রয়োজন হলে কুমিল্লা স্টেডিয়ামের ইনডোর ও মহানগর আওয়ামী লীগের অফিসে করোনা রোগীদের চিকিৎসা দেওয়া হবে। দেলার হোসেন আকাইদের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কুমিল্লা টিভি। ময়নার মা, ময়নার জামাই কাল আসবে, বাজার সদাই করতে হবে। তাহলে বাজার থেকে মাছ, গোস্ত, মশলা আর টিচার চিনি গুড়া পোলার চাল নিয়ে আসবে। ময়নার মা, তুমি শুধু সবই টিচার টিচার করো, কারণটা কি? কেন, তুমি কি জানো না টিচারের সব পণ্য 100% খাঁটি, ভেজাল মুক্ত এবং বিএসটিআই এর অনুমোদিত। যেমন টিচার সয়াবিন তেল, টিচার মাসগুড়া ডাল, টিচার সুজি, টিচার সরিষার তেল, টিচার কাপড় কাচা ডিটারজেন্ট পাউডার। তাই তুমি আর আমি টিচারের পণ্য ব্যবহার করে হব ধন্য। শুধু তুমি আর আমি নই, দেশের সবাই মিলে ব্যবহার করে হবে ধন্য টিচারের সকল পণ্য। আমরা সবাই ব্যবহার করে হই ধন্য। আবির কনজুমার ফুড প্রোডাক্টস, ছান্দ্রা রায়পুর, দাউদকান্দি, কুমিল্লা।